হ্যালো গাইস, আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম বিডি স্ট্রিট ফুডের পক্ষ থেকে। এখানে আজকে আমি অনেক ধরনের আচারের একটি সমাহার দেখাবো। উনি অনেক দিন যাবতই, উনি 20-25 বছর যাবত এই আচারের ব্যবসার সাথে মানে যুক্ত আছেন। আর এখন বর্তমানে উনি হলো গিয়া নিউ মার্কেটের সামনে ব্যবসা করতেছে করোনার পর থেকে, কিন্তু আগে উনি ধানমন্ডি মাস্টার মাইন্ড স্কুলের সামনে 18 বছর একটানা ব্যবসাটি করে গেছেন। আবার কিছুদিন পরে স্কুল কলেজ একটু স্বাভাবিক হলে উনি আবার ওইখানে চলে যাবে। ওনার সাথে আমার কথা হয়েছে, উনি বলছে যে ওনার কথাগুলো আমি আমার মুখ দিয়ে বলে দেওয়ার জন্য, তাই আমি আপনাদের সামনে নিজের থেকেই বলতেছি। এই যে দেখেন, এখানে কটবেল, ওনার এই যে কটবেলটা কীভাবে প্রসেসিং করে একটু দেখেন কাকা। এই কটবেলটা কত করে বিক্রি করেন? 70 টাকা। আচ্ছা, এরপরে এখানে আছে বরই, এই যে এটা হলো গিয়ে আপনার তেঁতুল, এটা বরই, এটা হলো গিয়ে আপনার চালতা, এটা হলো কটবেল, জলপই, এটা হলো গিয়ে জলপই, আর এটা হলো গিয়ে আমসত্ত্ব। এই যে আমসত্ত্ব এদিকে, আবার এখানে আমসত্ত্ব এদিকেও আছে। এই যে মাস্টার সল্ট, মাস্টার লবণ দিয়ে আপনাদের উনি এইভাবে পরিবেশন করে দিবেন। আর এটা যেমন দাম খেত ঠিক তেমনই মজা, অনেক মজা, অনেক মজা। এই যে আমার আঙ্কেল বলতেছে অনেক মজা, আশা করি আপনারা খেলেও ভালো লাগবে। এই যে দেখেন সাজায় রাখছে, আশা করি আপনাদের খেলেও সকলের কাছে ভাল লাগবে। আর আপনারা কটবেল তো কাকা যে যেমন খুশি এরকম বেছে নিতে পারবে। হ্যাঁ, আপনারা যে যেরকম খুশি এরকম বেছে নিতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এই যে দেখেন উনি যে কটবেল প্রসেস করতেছে, এই যে দেখেন লবণ দিয়ে এইভাবে প্রসেসিং করে আরো অনেক কিছু দেয়। 40 টাকা রাখেন, পরে আপনার সর্ষের একটা ইয়ে দেয় ভিতরে। এই যে দেখেন আপনাদের একটু ভালো করে দেখাচ্ছি। আর এখন ওনার লোকেশনটা হলো গিয়ে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট রোডে যেতেই ওনাকে ডান পাশে দেখবেন আপনারা, নিউ মার্কেট আর সায়েন্স ল্যাবের ঠিক মধ্যস্থানে দেখেন। আর এগুলো হলো গিয়ে কাকা এগুলো সব 10 টাকা? এখানে যা আছে সব 10 টাকা করে। এই যে আমি আবার বলে দিচ্ছি, এটা হলো তেঁতুল, এটা হলো গিয়ে বরই, এটা হলো চালতা, এটা হলো কটবেল, এটা হলো আমসত্ত্ব, এটা হলো জলপাই। এগুলো এখান থেকে আপনি যাই নেন 10 টাকা, আর এখান থেকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এটা আপনার চাহিদা অনুযায়ী নিতে পারবেন, উনি বললেই প্যাকেট করে দেবে। আর কাকা এগুলো কত করে একটা পুরোটা? এটা হলো কেজিতে বিক্রি করে 1 কেজি 400 টাকা, 1 কেজি 400 টাকা। আপনারা কেজিতে যা হয় এভাবে নিতে পারবেন, হ্যাঁ মানে কেজিতে যা হয় এই সিস্টেমে নিতে পারবেন। এই যে দোকানে পুরো ভিউটা একটু দেখাই, এই যে দেখেন, এই যে আঙ্কেল, আশা করি ভালো লাগবে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে এবং আমাকে একটু সবাই মিলে অনুপ্রেরণা দিবেন, আমি যেন ভালোভাবে আপনাদের সামনে আরও অনেক ভালোভাবে নতুন নতুন যত ধরনের স্ট্রিট ফুড আছে সকল বাংলাদেশের সকল ধরনের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। আমার জন্য একটু দোয়া করবেন। এই যে দেখেন উনি যে কটবেলটাকে করতেছে, আপনাদের চাহিদা মতো কটবেল নিতে পারবেন, আমি এই কথাটা বারবার বলতেছি, কিন্তু এক একটা কটবেলের এক এক প্রাইস। এখানে ছোটোটার এক ধরনের প্রাইস, বড়োটার এক ধরনের প্রাইস। আশা করি একটা আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, যেটা বললো যে একটা বড় কটবেল নিলে 2-3 জন খেতে পারবে। এই যে ধরেন এটা একটা, এটা নিলে আপনার 80-90 টাকা লাগবে, দামাদামি করে নিতে পারবেন, দামাদামি সুযোগ আছে। কিন্তু এই যে এইগুলার কোনো দামাদামি সুযোগ নেই, এগুলো ফিক্সড প্রাইস 10 টাকা করে সবগুলা। আঙ্কেল জলপয়ও 10 টাকা, সবগুলা 10 টাকা, এগুলার কোনো দামাদামি সুযোগ নাই, ফিক্সড প্রাইস। এটা কি কেজিতে বিক্রি করেন? এটা কত কেজি? এটা হলো কি, এটা জানি কি পড়ে যায়, হ্যাঁ বার্মা বরই মানে মিষ্টি, 300 টাকা কেজি। এটা আপনারা কেজিতে
ধরেন 250 গ্রাম নিতে পারবেন, হাফ কেজি নিতে পারবেন, ভাইয়া 1 কেজি নিতে পারবেন, চাহিদা মতো নিতে পারবেন, সমস্যা নেই। আশা করি ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।